পুরুষের দেহের অত্যন্ত সংবেদনশীল একটি অংশ হলো অণ্ডকোষ। আর এই অংশে যদি কোনো অস্বাভাবিকতা থাকে এবং সেটা যদি দ্রুত ধরতে না পারেন তাহলে সেটা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। অণ্ডকোষে সাধারণত অনেক ধরনের রোগ হতে পারে, যেমন হাইড্রোসিল, ভেরিকোসিল, স্পার্মাটোসিল, টেস্টিকুলার টর্সন, ইনফেকশন, ইনফ্লামেশন, টিউমার, এমনকি এই টিউমার থেকে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। এজন্য বিশেষজ্ঞদের মতে প্রতি মাসে অন্তত একবার হলেও নিজে নিজে বাসায় অণ্ডকোষ পরীক্ষা করা উচিত। তো বাসায় আপনারা নিজে নিজে কীভাবে অণ্ডকোষের পরীক্ষাটি করবেন সেটি মূলত আজকের আলোচ্য বিষয়। প্রিয় দর্শক, অণ্ডকোষের এই পরীক্ষাটি করার আগে কুসুম গরম পানিতে গোসল করে নিলে সবচেয়ে ভালো হয়, কারণ এই পানির উষ্ণতা আপনার অণ্ডথলিকে কিছুটা শিথিল করে দিবে, যাতে এতে অণ্ডকোষে কোনো সমস্যা থাকলে সেটা খুব দ্রুত ধরা পড়বে। তো এই পরীক্ষাটি করার জন্য আপনারা প্রথমত একটি বড় আয়নার সামনে দাঁড়াবেন। আপনার অণ্ডথলির ত্বকে কোনো ফোলা আছে কি না প্রথমত সেটা লক্ষ্য করবেন, এবং এটা দেখতে পানি ভর্তি বেলুনের মতো মনে হচ্ছে কি না, একটু ভারী বোধ মনে হচ্ছে কি না সেটাও আপনারা লক্ষ্য করবেন। যদি এমনটা দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার হাইড্রোসিল নামক একটি রোগ হয়েছে। তো এটা সাধারণত যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে অ্যান্টিবায়োটিক্স এবং আদার্স কিছু মেডিসিনের মাধ্যমে চিকিৎসা নিলে খুব সহজেই ভালো হয়ে যায়। কিন্তু যদি এটা অনেক দিন হয়ে যায় এবং পানির পরিমাণটা অনেক বেড়ে যায়, অনেক বড় হয়ে যায় অণ্ডকোষ, সেক্ষেত্রে কিন্তু অপারেশনের প্রয়োজন হতে পারে। এই জন্য আপনারা প্রাথমিক পর্যায়ে যখনই দেখবেন এরকম তখনই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আমরা সবাই জানি অণ্ডকোষের মধ্যে সাধারণত দুটি পিণ্ড থাকে, খাঁটি বাংলায় যেটাকে আমরা সবাই বুঝি যে দুটি বিসি থাকে। তো এই দুটি বিসি ছাড়া তৃতীয় কোনো পিণ্ড বা শক্ত কোনো বস্তুর অবস্থান আছে কি না সেটা আপনারা হাত দিয়ে ভালো করে দেখবেন। যদি তৃতীয় কোনো পিণ্ড বা শক্ত কোনো বস্তুর অবস্থান দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার অণ্ডকোষে টিউমার জাতীয় কিছু একটা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি দ্রুত ব্যবস্থা না নেন তাহলে কিন্তু এটা থেকে অনেক বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তারপর তর্জনী এবং মধ্যমা এই দুটি আঙ্গুল আপনারা একটি টেস্টিসের নিচে রাখবেন, আর এই বুড়ো আঙ্গুলটা আপনারা টেস্টিসের উপরে রাখবেন। তারপর টেস্টিসটা আপনারা আস্তে আস্তে করে ঘোরাবেন। যদি খুব বেশি অস্বস্তি ফিল করেন, অনেক পেইন অনুভব করেন তাহলে বুঝতে হবে যে আপনার টেস্টিসে বা অণ্ডকোষের মধ্যে সমস্যা আছে। এই ক্ষেত্রে আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। তারপর অণ্ডকোষের একটু উপরের দিকে শিরাগুলো পেঁচানো মনে হচ্ছে কি না, কিংবা দলা দলা হয়ে আছে কি না, কিংবা একটা কেশর কুণ্ডলীর মতো মনে হচ্ছে কি না সেটা আপনারা হাত দিয়ে ভালো করে দেখবেন। তো যদি এরকমটা দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার অণ্ডকোষে ভেরিকোসিল নামক একটি রোগ হয়েছে। তো এক্ষেত্রে আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়া অণ্ডকোষে যদি আপনারা নর্মালি পেইন অনুভব করেন, অথবা যদি দেখেন যে আপনার অণ্ডকোষ একটি অনেক ছোট আর একটি অনেক বড়, তো সেক্ষেত্রে আপনারা দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে যত দ্রুত সমস্যাটা নির্ণয় করতে পারবেন তত দ্রুত কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। এছাড়া আপনারা চাইলে প্রতি 3 মাস অথবা 6 মাস অন্তর অন্তর অণ্ডকোষের আল্ট্রাসোনোগ্রাম করে অণ্ডকোষে কোনো সমস্যা আছে কি না সেটা নির্ণয় করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে। তো অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।